দিল্লি গণধর্ষণ কাণ্ডে 3রা জানুয়ারি চার্জশিট পেশ করবে পুলিশ। ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে চার্জশিটের খসড়া। 30 পাতার এই খসড়া থেকেই তৈরি হচ্ছে মূল চার্জশিট। মামলার সাক্ষী হচ্ছেন নিগৃহীতার বন্ধু, এসডিএম, টিআই প্যারেড ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, সাক্ষীদের বয়ান ইতিমধ্যেই চার্জশিটে নথিভুক্ত করা হয়েছে। নথিভুক্ত হয়েছে নিগৃহীতার গোপন জবানবন্দিও। 3রা জানুয়ারি মূল চার্জশিট পেশের পর একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করবে দিল্লি পুলিশ। সোমবার দিল্লিতে নিগৃহীতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিজেপি। দিল্লি কাণ্ডের প্রেক্ষিতে এদিন সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে সরব বিজেপি থেকে সিপিএম। संसद की सेशन बुलाने से अच्छी बात है कि अगर ये विचारों पारित करें, लेकिन ये होगा या नहीं होगा इसके बारे में सरकार को अपने स्पष्टीकरण देनी है। इस तरह के जगन्य अपराध के लिए फांसी की सजा आज कानून की किताब में नहीं है, हमें डालनी होगी। ना इकट्ठे बैठने को तैयार है, ना संसद का सत्र बुलाने को तैयार है, हाँ नौटंकी करने को तैयार जरूर है। যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেস। জব পার্লামেন্ট সেশন মে হতা হ্যায় তো ভারতীয় জনতা পার্টি সেশন চলনে নেই দেতি, আর জব পার্লামেন্ট সেশন মে নেই হতা তো সেশন কা মুতালবা করতে হ্যায়, ইয়ে কিস তরিকে কি রাজনীতি হ্যায়। এদিন দিল্লিতে মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন চালু হলো, যদিও যান্ত্রিক গোলযোগের জন্য শুরুতেই কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় হেল্পলাইন। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে বিপদে পড়লে 181 ডায়াল করলেই মিলবে সাহায্য। সোমবারও যন্তরমন্তরের সামনে বিক্ষোভ চলে, বন্ধ রাখা হয় 5টি মেট্রো স্টেশন। যদিও সাধারণের জন্য এদিন খুলে দেওয়া হয় ইন্ডিয়া গেট, রাইসিনা হিলসের সামনেও নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ষবরণে দলের তরফে কোনো উৎসব পালন করা হবে না। ভারতীয় সেনার তরফেও শোক প্রকাশ করে জানানো হয় তাদের তরফে বর্ষবরণ উদযাপন করা হবে না। এই মর্মে সেনার বিভিন্ন বিভাগে নির্দেশিকাও জারি হয়েছে। এবিপি আনন্দ।